আসসালামু আলাইকুম। শিক্ষা কি মন যায়? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মীরা খান, সহকারী শিক্ষক, ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুর। আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য পরীক্ষা বইটি থেকে একটি গদ্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো তোমরা কয়েকজন বন্ধু মিলে স্কুল মাঠে ঘুরছ। হঠাৎ একটি সুন্দর কলম দেখলে, কলমটি কি তোমরা তোমাদের নিজেদের মাঝে রেখে দিবে? না, অবশ্যই না। কলমটি তোমরা তোমাদের কোনো শিক্ষককে জমা দিবে। হ্যাঁ বন্ধুরা, শিক্ষক সেটি তার প্রকৃত মাঠ থেকে ফেরত দিবে। তোমরা যে কলমটি ফেরত দিলে, এর মধ্যে তোমাদের কোন গুণটি প্রকাশ করে তোমরা কি বলতে পারো? হ্যাঁ বন্ধুরা, তোমাদের মাঝে সততার গুণটি প্রকাশ করে। আমরা আজকে ঠিক এরকমই একটি গল্প আলোচনা করব। তুমি কি বলতে পারবা গল্পটির নাম কি? হ্যাঁ, গল্পটির নাম হচ্ছে পড়ে পাওয়া। দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পড়ে পাওয়া, এই গল্পে আমরা দুটি দিক দেখতে পারি। একটি হচ্ছে সততা, আর অপরটি হচ্ছে লোভ বা লালসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লেখকটি সম্পর্কে জানবো। লেখক আমরা এখন শিক্ষক সম্পর্কে জানবো। গল্পটি পাঠ করে আমরা যা শিখবো বা জানবো, লেখকটি বলতে পারবো, কঠিন শব্দগুলোর অর্থ বলতে পারবো, টিকাগুলো বর্ণনা করতে পারবো এবং পরীক্ষা গল্পের পরিমাণ বিশ্লেষণ করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক কঠিন সম্পর্কে জানবো। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে মাতুলালয়ে এবং পৈতৃক নিবাস 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। তার পেশা ছিল শিক্ষকতা। তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে পথের পাঁচালী এবং অপরাজিত। এছাড়াও তিনি আরণ্যক, পিছামতি গল্প উপন্যাস রচনা করেছিলেন। তার কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, নিজেদের কবচ, পীড়ামানিক জলে এবং ভ্রমণ দিনলিপি, দিনাঙ্কুর স্মৃতিলেখা। ভ্রমণ দিনলিপি, দিনলিপির শব্দের অর্থ তুমি কি বলতে পারবা? ভ্রমণ দিনলিপি শব্দের বলতে বোঝাচ্ছে ডায়েরি। তার গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মৌরিপুর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন আমাদের মূল পাঠে চলে আসি। সবাই বইটি খুলো এবং পড়ে পাওয়া গল্পটি বের করো। পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা গল্প রিডিং করব, তার সঙ্গে কঠিন শব্দগুলো আলোচনা করব। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, শিবু, মৃদু, বাদল এবং আরো অনেকে পুকুরের বিকট গরমে নদীর ঘাটে নাইতে নিয়েছে। বিকট, বিকট শব্দটির অর্থ হচ্ছে উচ্চ শব্দ। বিধু আমাদের দলের মধ্যে সবচেয়ে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন, আমরাও চেষ্টা করলাম। কান খাড়া, কান খাড়া শব্দটির অর্থ হচ্ছে সতর্কতা। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিলে না, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই শোন, আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ বুদ্ধ মেঘের আওয়াজ। ক্ষীণ, ক্ষীণ শব্দটির অর্থ হচ্ছে সামান্য। বিধু তার ছেলের সঙ্গে বললে, ও কিছু না। বিধু ধমক দিয়ে বললে, বলে উঠল, কিছু না
বলছি না তা ছিল স্বপ্নের অর্থ হচ্ছে বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ দেখার মানে তুই কিছু জানিস ঝড় এখন জলে নামবো না কাল এসে কি আমরা সকলেই ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছি কাল এসে কি ঝড় মানে আম পুরানে বারুণ যে মাছের গাছ বাগানের চাপাতলির আম এই অঞ্চলের বিখ্যাত নিশ্চয় কি এ সময় পাপি ঝড় উঠলে তার তলায় ভিড় তেমনি মাথা যে আগে পৌঁছাতে পারে তার জল সবাই বললাম তবে থাক তুই তো কিন্তু তখনও লোক গাছপালার মাথায় দিব্যে রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ তখন দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে দুর্গত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে বড়ই ক্ষীণ সূত্র ধরে পোকার মতো চাপতলির জলে যাওয়া উচিত হবে যেমন সে চিরকাল আমাদের সকল সংসার দূর করে এসেছে সে জানিয়ে দিল যে সে নিজেই এখনই চাপা তুলে আমতলায় যাচ্ছে যার ইচ্ছে সে সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরে প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিঘ্ন বিঘ্ন শব্দটির অর্থ হচ্ছে বুদ্ধিমান ভীষণ ঝড় কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোবালে চারিদিক অন্ধকার একটু পরে ঠান্ডা হওয়া বলল না জানি কত
ভাঙি তালা নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙিনি, ভাঙলেই তো গেল, অন্যায় কাজ হয় তালা ভাঙবে। তবে দেখ, কোনো গরিব লোকের হয়তো কি আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিটিয়ে দেবো বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেবো ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল সেই মন্ত্র বের করতে হবে। অধর্ম করা যাবে না। অধর্ম শব্দটির অর্থ হচ্ছে ধর্ম নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠটি আচরণ থেকে যা জানলাম, এই গল্পটি গল্পটি নীলগঞ্জের ফাল্গুন সাহেবের গল্পটি রচিত। এটি একটি বিখ্যাত কিশোর গল্প। এই গল্পে কিশোরদের কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে তারা গ্রহের পরিচয় দেয়নি, বরং তারা সেটি দায়িত্বের সঙ্গে তারা ফেরত দিয়ে দায়িত্বের সঙ্গে ফেরত দিয়েছে সঠিক মালিককে। আমাদের আজকে বাড়ির কাজ থাকবে কুড়িয়ে পাওয়া গল্পটি কোন ধরনের রচনা, কুড়িয়ে পাওয়া গল্পটি কোন গল্প থেকে সংকলিত, এবং কুড়িয়ে পাওয়া গল্পে কিশোরদের মাঝে কি কি বৈশিষ্ট্য লক্ষণীয়। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকে পর্যন্ত আল্লাহ।